একটু সামনে আসছি, কেউ যদি আমার জীবন সঙ্গী হয়ে যায় একটু নেয়, যে আমার দুঃখ সুখে পাশে থাকে, যে আমার হেল্প করবে, তাকে আমি জীবন সঙ্গী বানাবো না, ছোট ভাই বোন। আচ্ছা ঠিক আছে। তো তোমার তো তোমার কি বিয়ে শাদী হয়েছে তারিফা? না না, আমার বিয়ে শাদী হয়নি এখনো, বিয়ে শাদী হয় নাই। আচ্ছা জীবন সঙ্গী হবে, সুন্দর। তো তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে তারিফা? ফোনের মাধ্যমে করবে। আমি তো কেন, তোমার আর কিছু বলা আছে দর্শকদের উদ্দেশ্যে? কি বলা আছে, তুমি ভালো একটা মনের মতন মানুষ চাই, সে বুড়া জানক যে আমার দায়িত্ব দেবে যে আমার ভাই বোনের দেখা। প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আর এস টিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো এক আপুর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প, সে কী উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? ভালো আছেন। আচ্ছা, তো আপুর নাম কি? তারিফা। তো দর্শক, আজকে আমরা পরিচয় হয়ে গেলাম তারিফার সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প, সে কী উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। তো তারিফা, তোমার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা আছে? বাবা মা সবাই ছিল, বাবা বিয়ে করে নিয়ে মা চলে গেছে। আচ্ছা, বাবা বিয়ে করে নিয়ে মা চলে গেছে। আচ্ছা আচ্ছা, মারও বিয়ে হয়ে গেছে। তোমরা কয় ভাই বোন? তিনটা ভাই বোন। তিনটা ভাই বোন? আমি বোন আর দুইটা ভাই আছে। দুইটা ভাই আছে? আচ্ছা। মানুষের বয়সটা পাঁচ কাম করে তাদের খাওয়া দাওয়া করাই, স্কুলে পড়ালেখা করাই। আচ্ছা, তো তোমার সৎমা কি কি করে তাহলে? সৎমা চুরি মালা বেঁচে। আচ্ছা, মানে চুরি মারা বাসে। আচ্ছা, থাকো তো একসাথেই নাকি? একসাথেই থাকি। আচ্ছা, রিস্কা চালায় মানে মায়ের কথাই শুনে, আমাদের কথা শুনে না, এরকম দেখাশোনা করে না, তার জন্যই ইউটিউবের সামনে আসছি। কে যদি আমার জীবন সঙ্গী হয়ে যায় একটু নেয়, যে আমার দুঃখ সুখে পাশে থাকে, যে আমার হেল্প করবে, তাকে আমি জীবন সঙ্গী বানাবো না, ছোট ভাই বোনকে দেখবে, আমাকে দেখবে, এরকম একটা মানুষ পাইলে, মনের মতো মানুষ পেলে, তার আমি মনের মতন সংসার করার জন্য আশা করছি, তো তারে আমি জীবন সঙ্গী করি। আচ্ছা, তো তুমি এই যে অনেক কথাই বলে ফেলছো তারিফা, তো দর্শক আমাদের সামনে আছে আজকে তারিফা, শুনতেছি তার জীবনে জানা অজানা কিছু গল্প। তারিফার মা নেই, তার বাবা তাকে তালাক দিয়ে দিছে, তার মা আর আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে না? আচ্ছা, তোমার বাবা আরেকটা বিয়ে করছে। আচ্ছা, সে এখন সৎমার সংসারেই তোমরা তিনজন আছো, তিন ভাই বোন, কষ্টে আছো? তো এই যে তারিফা কষ্টে পড়ে আসে আমাদের চ্যানেলটি, আসলে যারা দুঃখে কষ্টে পড়ে থাকে তাদেরকে নিয়ে আমাদের চ্যানেলটা করা, যারা গরিব অসহায় তাদেরকে নিয়ে। হ্যাঁ, তো তারিফা এখন তুমি এখন কাজকাম করতেছো না? মানুষের পাশে কাজকাম করি, ওই যে টাকা পয়সা, টাকা দিয়ে ভাই বোনের স্কুলের খরচ দেই, নিজেও চলি, মানে হয় না, তার জন্য একটু সামনে। আচ্ছা ঠিক আছে। তো তোমার তো তোমার কি বিয়ে শাদী হয়েছে তারিফা? না না, আমার বিয়ে শাদী হয় না এখনো। বিয়ে শাদী হয় নাই? আচ্ছা। তার জন্য দুইটা ভাইয়ের জন্য বিয়ে বসে, কিন্তু দুইটা ভাই বোনের যে দায়িত্ব নেবে তার তার কাছে বিয়ে হবে। আচ্ছা সুন্দর, মানে তাদেরকে কে ফেলে কার কাছে রেখে যাবে? কার কাছে রেখে যাবে? রাখতে কে দেখবে কে? আচ্ছা আচ্ছা, তো এই যে তুমি তোমার ভাইদেরকে ভাইদেরকে কথা চিন্তে করতেছো, তোমার মা তো তোমার তোমাদের কথা চিন্তা করলো না? মা চিন্তা করে নেই বলে তো এখন বোন তো আর চিন্তা করতে লাগবে, বোন তো আর ফেলে দিতে পারবে? নিজের মার পেটের তোমরা সন্তান, তো তোমার মা তোমাদের কথা চিন্তা করলো না, কিন্তু তুমি তোমার ভাইদের কথা চিন্তা করতেছো, যে তোমার মা যদি আরেক জায়গায় বিয়ে বসে চলে যায় তাহলে তোমাদেরকে কে দেখবে? তো তোমার মা চিন্তা করতেছে না, এখন তুমি তোমার চিন্তা করতেছো ভাই বোনদের। আচ্ছা ঠিক আছে, যার যার এটা ব্যক্তিগত বিষয়। তো এখন তুমি চাচ্ছ মানে ঘর সংসার করার জন্য বিয়ে শাদী করে? আচ্ছা, তো তোমাদের ওইখান থেকে কাউকে পাও না এরকম বিয়ে শাদী করার জন্য, পাশে থাকার জন্য, পাশে রেখে? কিন্তু আমার ভাই বোন দেখতেছেন, মানে ভাই বোনকে কেউ দেই করতে চায় না, একার দায়িত্ব নিতে চায় সে। আচ্ছা, মানে একার দায়িত্ব নিয়ে তোমাকে বিয়ে শাদী করতে চায়? আর বিয়ে করতে গেলে যৌতুক যৌতুক চায়, নিজের ভাতে ভাতে জোটে না। হ্যাঁ, কষ্টে সংসার চলে। আচ্ছা, তো এই কারণে মানে যৌতুক দিবা না বিয়ে শাদী বসবা, এইটাই আর কি? এই কারণে মিডিয়ার সামনে আসছো, যদি যৌতুক ছাড়া কেউ তোমার পাশে এসে তোমার ভাইয়ের দায়িত্ব নেয়, ভাই বোনের দায়িত্ব নেয়, তাহলে তুমি জীবন সঙ্গী পাবে। সুন্দর। তো তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে তারিফা? ফোনের মাধ্যমে করবে। আমি তো কেন লেখা করে নাই, ফোন নম্বর বলতে পারি না, যে তুমি বলে দিলেই হবে। আচ্ছা, তুমি বলতে পারবা না? না না, বলতে পারি না। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমি তার নাম্বারটা বলে দিব, কেউ যদি কোনো সাহায্য সহায়তা বা হেল্প করতে চান সরাসরি এই নম্বরে যোগাযোগ করবেন তারিফার সাথে। তারিফার মা নেই, দুইটা ভাই বোনের দায়িত্ব জেনে নেবে, সে তাকেই জীবন সঙ্গী করবে। তো আমি বলেছি নাম্বারটা 01779293075। তো আমি নাম্বারটা আবার বলেছি 01779293075। তো দর্শক, তারিফার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন, তার এখনও বিয়ে হয় নাই। তারিফার সাহেব ভালো মনের একজন মানুষ, যদি তার পাশে এসে দাঁড়ায় সে তাকেই জীবন সঙ্গী করবে। আচ্ছা তারিফাই, যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তোমার আর কিছু বলা আছে দর্শকদের উদ্দেশ্যে?
আমি ভালো একটা মনের মতন মানুষ চাই। সে বুড়া জনক যে আমার দায়িত্ব দেবে যে আমার ভাই বোনের দেখা শোনা করবে তার আমি জীবন শুরু করবো। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আমরা এত সময় ছিলাম তারিফার সাথে, শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আরএসপি বাংলা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক আসে পর্যন্ত কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।